হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সোমেন্দা বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব ক্যান্ডিডেট তোমরা অপেক্ষা করছো যে ডাব্লুবিপি কনস্টেবলের বারো হাজার বিজ্ঞপ্তি কবে আসবে কলকাতা পুলিশের সাড়ে তিন হাজার বিজ্ঞপ্তি কবে আসবে ডাব্লিউ বিপি এর নোটিফিকেশন নোটিফিকেশান কবে আসবে তারপরে আফগাড়ি এ এস আই এর নোটিফিকেশান কবে আসবে এসব বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছো মেনলি তাদের জন্যই আজকের এই ভিডিওটা দেখো আমাদের মন্ত্রী সভা থেকে কিন্তু অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছে অর্থ দপ্তর থেকে অনুমোদন সমস্ত কিছু রেডি বাট এখনও পর্যন্ত কতদিন আগে নোটিফিকেশান বারো হওয়ার কথা ছিল বাট এখনও পর্যন্ত নোটিফিকেশান রিলিজ করছে না কেন এই কারণেই আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার ঠিক আছে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার একটা মহা মিছিল মহা আন্দোলন হতে চলেছে শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে এখানে পার্টিসিপেট তোমাদেরকে করতে হবে যেসব ক্যান্ডিডেট আপকামিং বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছো দেখো যদি আন্দোলন না করো তাহলে কিন্তু বিজ্ঞপ্তি আসবে না প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে হবে যাতে মনে হয় হ্যাঁ একটা আন্দোলন হলো যাতে গোটা কলকাতাবাসী কেঁপে ওঠে ঠিক আছে এরকম একটা আন্দোলনের দরকার তোমরা যদি বিহারের কথা বলো রেলের গ্রুপটির পোস্টের ক্ষেত্রে কি করলো তারা ঠিক আছে মানে কীরকমভাবে একত্রিত হয়ে তারা আন্দোলন করেছে ঠিক আছে সরকার বাধ্য হয়েছে তাদের দাবি দাওয়া মেনে নিতে ঠিক তেমনই তোমাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে এবং অনেক ক্যান্ডিডেট যেহেতু প্রচুর হাজার হাজার যদি ক্যান্ডিডেট যায় তাহলে সরকার বাধ্য তোমাদের দাবি দাওয়া দাবি দাওয়াগুলো মেনে নিতে কি কী দাবি দাওয়া রয়েছে ঠিক আছে মহামিছিল পথসভা ঠিক আছে আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার কী কী রয়েছে কনস্টেবলের নতুন ভ্যাকান্সির আবেদন অর্থ দপ্তর থেকে অনুমোদন দেওয়ার পর কেন বিজ্ঞপ্তি বার হচ্ছে না দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঠিক আছে অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং স মন্ত্রী সবাই মানে মাইকে করে তোমরা দেখেছো বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পোর্টালে বলেছে যে বারো হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি আসবে ঠিক আছে বাট এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি আসছে না এতদিন হয়ে গেল বিজ্ঞপ্তির নোটিফিকেশান রিলিজ করছে না কেন এই জন্য দ্বিতীয়ত সমস্ত এসআই এএসআই এ এস পদে পুলিশ তো সমস্ত বিভাগে বয়সীমার দেখো কনস্টেবল পোস্টের ক্ষেত্রে কী করেছে তিরিশ বছর করে দিয়েছে বাট এ এস পোস্টের ক্ষেত্রে কী করেছে তিরিশ বছর করে সাতাশ বছর অবধি করেই রেখে দিয়েছে ঠিক আছে এটাকে কিন্তু তিরিশ বছর করতে হবে সবাইকে সমান অধিকার দিতে হবে এমনিতেই যদি আমরা এসআই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে যাই তাহলে কী লাগে আমাদের গ্রাজুয়েট হতে হয় গ্র্যাজুয়েশান লাগে এমনিতেই তো বয়সটা প্রায় অনেকটাই হয়ে যায় তিন বছর এক্সট্রা হয়ে যায় আঠারো থেকে একুশ বছর বয়সে গিয়ে আমরা আবেদন করতে পারি ঠিক আছে বাট তোমাদের কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তো আঠেরো থেকে আবেদন করা যায় যেটা যেহেতু সেটা মাধ্যমিক পাস বাট এসআই পোস্টের ক্ষেত্রেও তিরিশ বছর অবধি সীমা করতে হবে এটা আমাদের আবেদন রয়েছে ঠিক আছে আর নন জয়নিং লিস্ট কিন্তু বার করতে হবে সেকেন্ড মেরিট লিস্ট বার করতে হবে কারণ দেখবে অনেক ক্যান্ডিডেট একটা এক্সাম যখন অনেক কটা নোটিফিকেশান রিলিজ করে তখন অনেক কটা নোটিফিকেশানে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে এবং একটা ক্যান্ডিডেট কি হয় প্রত্যেকটাতেই হয়তো কোয়ালিফাই করে গেল সে একটাতে জয়েন করবে আর বাদ বাকি যে পোস্টগুলো সেগুলো তো খালি থেকে যায় ওর এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা একটা অনেকটাতে কোয়ালিফাই করে বাট একটাতে জয়নিং করে এবং তোমাদের এই লাস্ট যে রিকোমেন্ড হলো দু হাজার কুড়ি সালে সেখানে দেড় হাজার থেকে দু হাজার মতো ক্যান্ডিডেট তোমাদের অন্য জায়গায় ওয়েলস অপারেটার বলো এই সব জায়গায় জয়েন করেছিল এবং কনস্টেবল পদে শূন্যপদ থেকে যাচ্ছে বাট সেকেন্ড লিস্ট কিন্তু বার করছে না তো প্রত্যেকটা তোমাদের ডাবলুবিপিএসির ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড লিস্ট বার করে যেটা আমাদের ডাবলু বিপিএসসি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সেখানে কিন্তু নন জয়নিং লিস্ট বার করে তোমাদের ক্লার্কশিপ পোস্টের ক্ষেত্রে বার করেছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো সেক্ষেত্রে বার করছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাবলিবি পি রিকোমেন্ড কেন বার করবে না ঠিক আছে তো সেকেন্ড লিস্ট বার করতে হবে তাতে অনেক ক্যান্ডিডেট বেঁচে যাবে ঠিক আছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া কি হয় দু বছর আড়াই বছর লাগিয়ে দিচ্ছে ঠিক আছে একটা নিয়োগ প্রক্রিয়া হতে সেটা করলে হবে না এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ডাব্লু বি পিআরবি দেখো তোমাদের লেডি কনস্টেবলের কি হচ্ছে মাঠের এক মাসের মধ্যেই তোমাদের মেন্স এক্সাম নিয়ে নিতে পারছে তো জয়নিং কেন করাতে পারবে না এত ডিলে কেন করে জয়নিং করানো জন্য করানোর সময় ঠিক আছে তো এগুলো করলে হবে না এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই সব দাবি দাওয়া নিয়ে তাছাড়াও আরেকটা দাবি দাওয়া রয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে যে তাদের হাইট অন্যান্য যে কোনো রাজ্যে যাও সেন্ট্রালের গভর্নমেন্টে যাও সেক্ষেত্রে তাদের হাইট কত থাকে হাইট একশো সাতান্ন লাগে বাট আমাদের রাজ্য পুলিশের কত একশো ষাট হাইট লাগছে ঠিক আছে তো সেক্ষেত্রে করলে হবে না একশো সেমি হাইট লাগছে সেক্ষেত্রে করলে হবে না একশো সাতান্ন হাইট লাগবে এই পাঁচটি দাবি দেওয়া নিয়ে আগামী আঠেরোই জানুয়ারি মহা মিছিল হতে চলেছে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে এখানে তোমরা থাকবে প্রত্যেকে আমি বলছি প্রত্যেকটা ক্যান্ডিডেট ঠিক আছে প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে যাও শান্তিপূর্ণ আন্দোলন কোনো রকম কোনো কিছু নাই বা শান্তিপূর্ণভাবে ঠিক আছে জমাইতি শিয়ালদা থেকে তোমাদের একদম ধর্মতলা পর্যন্ত আন্দোলনটা হবে এর আগেও আন্দোলন হয়েছে প্রত্যেকে জাস্ট পার্টিসিপেটটা করো হাজার হাজার ক্যান্ডিডেট পৌঁছাও দেখো তোমাদের আমি বললাম পরের দিন এক থেকে দু দিনের মাথায় তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসবে এক থেকে দু দিনের মাথায় ডাব্লিউ বিপিআরবি বাধ্য তোমাদের সমস্ত কিছু রেডি রয়েছে তার সত্ত্বেও তোমাদের নোটিফিকেশান রিলিজ করছে না প্রত্যেকটা জিনিস রেডি রয়েছে যদি নোটিফিকেশানটা আজকে রিলিজ করে দেয় নোটিফিকেশন আপলোড করে দেয় ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে সমস্ত কিছু তৈরি রয়েছে সরকার বলে দিয়েছে সমস্ত কিছু দাবি দেওয়া রয়েছে ঠিক আছে সমস্ত কিছু রেডি তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মানতে হবে এবং আঠারোই জানুয়ারি প্রত্যেকে তোমরা এখানে মানে জমায়েত হবে সাড়ে সাড়ে এগারোটার সময় ঠিক আছে এগারোটার মধ্যে পৌঁছে যাবে শিয়ালদা স্টেশনে সেখান থেকে ধর্মতলা অব্দি পথসভা মহামিছিল হতে চলেছে প্রত্যেকে যাবে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি একত্রিত না হলে নোটিফিকেশান আসবে না এইভাবে আর কতদিন থাকবে তোমাদের কনস্টেবলের নোটিফিকেশান দু হাজার তেইশ সালের তোমাদের জুন জুলাই মাসে আসার কথা ছিল দু হাজার তেইশ সালের জুন জুলাই মাসে ঠিক আছে বাট নোটিফিকেশানটা কবে রিলিজ করছে এখনও পর্যন্ত আজকে জানুয়ারি মাসে ছয় সাত মাস হয়ে গেল এখনও পর্যন্ত নোটিফিকেশান রিলিজ করছে না ঠিক আছে তো প্রত্যেকটা দাবি দেওয়া নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আগামী আঠেরোই জানুয়ারি মহামিছিল পথসভা শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা অব্দি প্রত্যেকে পার্টিসিপেট করবে দেখো আমি একটা কথা বলছি একটা আন্দোলন তখনই সফল হবে যখন প্রচুর প্রচুর ক্যান্ডিডেট যাবে কোনো কিছু করতে হবে না জাস্ট তোমরা পার্টিসিপেট করবে তারপরে দেখবে খেলাটা ঠিক আছে এমনভাবে মানে এত ক্যান্ডিডেট যেতে হবে যাতে কোথা গোটা কলকাতাবাসী কেঁপে ওঠে তাছাড়াও আমি তোমাদেরকে বলছি যে এই আন্দোলনটা করো সামনে ভোট রয়েছে তোমাদের যে দাবি দাওয়াগুলো তোমরা বলবে সেগুলো মানতে সরকার বাধ্য ঠিক আছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতে পারো কথাগুলো তো প্রত্যেকটা তোমাদের যে দাবি রয়েছে সেগুলো কিন্তু মানবে তো প্রত্যেকে বলছি আগামী আঠেরো জানুয়ারি কেউ মিস করো না কষ্ট করেও হোক ঠিক আছে আমি জানি অনেকের মানে টাকা পয়সার একটু ই হয় তাও আমি তোমাদেরকে বলবো কষ্ট করে হোক এই জন্য যাও প্লিজ যদি নোটিফিকেশান চাকরি পেতে যাও পুলিশের চাকরিটা পেতে যাও অ্যাটলাস্ট যাবে প্রত্যেকে যাবে ঠিক আছে এটুকু আমার যারা যারা ভিডিওটা দেখছো রিকোয়েস্ট রইলো প্রত্যেকে যেও ঠিক আছে এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি এই নিয়ে ভয় অনেকের ভয় থাকে যে পুলিশে কিছু করে নেবে এরকম কোনো কিছু না তোমাদের পারমিশান নেওয়া থাকবে শান্তিপূর্ণভাবে আন্দোলন থাকবে প্রত্যেকে সেখানে থাকবে অনেক ভা ভালো ভালো লোক থাকবে ঠিক আছে অনেক বড়ো বড়ো ইউটিউবার থাকবে স্যার থাকবে প্রত্যেকে থাকবে এই নিয়ে একদমই টেনশন নেওয়ার দরকার না তারা তো রয়েছে তোমার টেনশন কি প্রত্যেকে যাবে ঠিক আছে তাহলেই আন্দোলনটা সফল হবে তারপরেই তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এই আন্দোলনটাকে আমাদেরকে সফল করতেই হবে যে দাবি দাওয়াগুলো বললাম তোমাদের কনস্টেবলের নোটিফিকেশান রিলিজ করতে হবে এসআই এ এস পোস্টের ক্ষেত্রে তিরিশ বছর বয়স সীমা করতে হবে নন জয়নিং লিস্ট বার করতে হবে এবং যে কোনো নিয়োগ প্রক্রিয়া এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে আর যে লেডি কনস্টেবলের হাইট সেটা একশো সাতান্ন সেমি করতে হবে ঠিক আছে তো এই সব দাবি দাওয়া নিয়ে আগামী আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু এই আন্দোলনটা হতে চলেছে তো ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো ঠিক আছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। ঠিক আছে এখানে কিভাবে যাবে না যাবে যদি জানতে চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক ভালোভাবে পড়াশোনা করতে থাকো গুড বাই জে হিন্দ বন্ধু